হ্যালো ফ্রেন্ডস এগিয়ে টু চেয়ে সকলকেই স্বাগত আর ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে আজ আমরা চলে এসেছি এটা আমাদের এগারো নম্বর সেট এর আগে প্রত্যেকটা পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এটার পিডি দিয়ে দেবো যারা এখনও পর্যন্ত যুক্ত যুক্ত হয়ে যায় লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন শুরু করবো আর কোনটা ইনভেস্ট করব না শুরু করার পূর্বে বলবো যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কী বলছে তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে বত্রিশশো চল্লিশের উৎপাদকগুলির যোগফল নির্ণয় করুন তো ফার্স্ট এর একটা ফর্মুলা আছে সেটা আগে দেখে নেব মনে করুন একটি সংখ্যা পি যেটার উৎপাদকে ভাঙলে আমরা পাই এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই যেখানে এ এবং বি পরস্পরের মৌলিক সংখ্যা তাহলে উৎপাদকগুলির সমষ্টির যে ফর্মুলা সেটা কি হয়ে যাবে এর পাওয়ার কত আছে এখানে এক্স শূন্য থেকে শুরু করে একেবারে এক্স পর্যন্ত সমষ্টি বার করব ইন্টু বিয়ের পাওয়ার ওয়াই আছে শূন্য থেকে শুরু করে একেবারে ওয়াই পর্যন্ত সমষ্টি বার করব এটাই কিন্তু আমাদের উৎপাদকগুলির যোগফল তো এখানে কত আছে বত্রিশশো চল্লিশ এটার ফার্স্ট আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো আট দিয়ে দিলে কত পাই চার শূন্য পাঁচ যদি নয় দিয়ে দিই চার পাঁচ নয় দিয়ে দিলে এখানে কত পাই পাঁচ তাহলে বত্রিশশো চল্লিশ ইকোয়াল টু আমরা কত দেখতে পাচ্ছি আট মানে দুইয়ের পাওয়ার তিন ইন্টু নয় নয় একাশি অর্থাৎ তিনের পাওয়ার হয়ে যাচ্ছে চার ইন্টু পাঁচের পাওয়ার কত পাবো এক তাহলে এখানে উৎপাদকগুলির সমষ্টির ফর্মুলাতে আমরা ফেলাবো ফেললেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব দুইয়ের পাওয়ার তিন আছে একেবারে শূন্য থেকে শুরু করে তিন পর্যন্ত সমষ্টি নিয়ে নেব ইন টু তিনের পাওয়ার চার আছে শূন্য থেকে শুরু করে চার পর্যন্ত নিয়ে নেব সমষ্টি নেক্সট পা গুণ পাঁচের পাওয়ার এক আছে শূন্য থেকে শুরু করে এক পর্যন্ত সমষ্টি নিয়ে নেবো তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো কিছুর পাওয়ার জিরো মানে কত সেটা এক তো এখান থেকে কত পাচ্ছি এক দুই দু কোনো চার আর এটা আট আট আর চার বারো তেরো চোদ্দো পনেরো অর্থাৎ এখানে যেটা পাচ্ছি পনেরো ইন্টু তিনের পাওয়ার জিরো মানে এক এটা মানে তিন এটা মানে নয় এটা মানে কত সাতাশ আর এটা মানে কত একাশি যোগ করলে পাচ্ছি আমরা একশো একুশ ইন্টু পাঁচের পাওয়ার জিরো মানে এক পাঁচের পাওয়ার এক মানে পাঁচ টু ছয় এটার যদি আমরা গুণ করি কত পাব দশ সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে এক নম্বর অপশান নেক্সট কোশ্চেনে চলে যাব কি বলছে একজন শিক্ষার্থী কুড়ি পার্সেন্ট নম্বর পেয়েছে এবং বাহাত্তর নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে যদি সে চল্লিশ নম্বর অর্জন করে তবে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় পাশ নম্বরের চেয়ে আট নম্বর বেশি পায় পাশের জন্য প্রয়োজনীয় নম্বর কত তা আমাদের নির্ণয় করতে হবে তো মনে করুন এটা আমাদের পাসিং মার্কস তাহলে ফার্স্ট আমরা কি দেখতে পাচ্ছি কুড়ি পার্সেন্ট নাম্বার পেয়েছে কুড়ি পার্সেন্ট আমরা মনে ধরে নিচ্ছি এটা কুড়ি পার্সেন্ট নাম্বার কিন্তু বাহাত্তর নাম্বার কম আছে এই বর্ডারে পৌঁছাতে এরপর যেটা দেখতে পাচ্ছি আট নম্বর বেশি পেয়ে যাচ্ছে বর্ডারের থেকে যেটা চল্লিশ পারসেন্ট হচ্ছে তাহলে এখানে আমরা ডিফারেন্স দুটো সমান করে দিতে পারি চল্লিশ মাইনাস কুড়ি করলে কত হয় কুড়ি এটা এটাই ইকোয়ালটা আমরা বলতে পারি প্লাস আট মাইনাস মাইনাস বাহাত্তর অর্থাৎ এখান থেকে কত পাচ্ছি আশি আমাদের এখানে যে কোনো একটির মান বার করতে হবে কুড়ি পার্সেন্ট না হয় চল্লিশ পার্সেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি কুড়ি পার্সেন্টের মান কিন্তু আমাদের আশি বেরিয়ে গেছে তাহলে এখানে আমরা এই বাহাত্তর যদি অ্যাড করে দিই এখানে এই পয়েন্টটা আশি বাহাত্তর অ্যাড করলে আমরা এই বর্ডার লাইনে পৌঁছাতে পারবো অর্থাৎ আশির সাথে বাহাত্তর অ্যাড করলে কত পাই দুই পাঁচ এক অর্থাৎ একশো বাহান্ন হচ্ছে আমাদের এই বর্ডার লাইন অর্থাৎ পাশের জন্য প্রয়োজনীয় নাম্বার কত হচ্ছে একশো বাহান্ন তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে দুই নম্বর অপশান নেক্সট কোশ্চেনে চলে যাব কী বলছে একটি পাত্রে পঁচিশ লিটার দুধ আছে এই পাত্র থেকে পাঁচ লিটার দুধ বের করে নিয়ে তাতে জল মেশানো হয়েছে এই প্রক্রিয়া অধিক দুবার পুনরাবৃত্ত হয়েছে এখন পাত্রে কত লিটার দুধ আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে টোটাল কত লিটার দুধ ছিল এখানে পঁচিশ লিটার সেখান থেকে কতটা দুধ বার করে নেওয়া হচ্ছে পাঁচ লিটার তাহলে এখান থেকে আমরা বলতে পারি পঁচিশ লিটার থেকে পাঁচ লিটার দুধ বার করে নিচ্ছি ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা বলতে পারি এক লিটার সরি পাঁচ লিটার থেকে এক লিটার দুধ বার করে নেওয়া হচ্ছে তাহলে পাত্রে বাকি দুধ কত থাকবে পাঁচ লিটারের মধ্যে যদি এক লিটার বার করে নেওয়া হয় তাহলে পড়ে থাকবে পাঁচ লিটারের মধ্যে চার লিটার অর্থাৎ পাঁচ অংশের মধ্যে চার অংশ দুধ পরে থাকবে এখানে কি বলছে পঁচিশ লিটারের মধ্যে কত দুধ পড়ে থাকবে যখন এটা আরও দুবার করা হবে টোটাল তিনবার করা হচ্ছে অর্থাৎ পঁচিশ লিটারের মধ্যে পড়ে থাকা দুধের পরিমাণ কত হবে পঁচিশ ইন্টু চার বাই পাঁচ তার হোল কিউ কেন কারণ এটা টোটাল তিনবার করা হচ্ছে ফার্স্ট একবার করার পরেও অধিক দুবার পুনরাবৃত্তি হয়েছে তার টোটাল তিনবার তাহলে এটার ক্যালকুলেশন করলে আমরা কত পাবো চৌষট্টি ভাগ পঁচিশ অর্থাৎ বারো পয়েন্ট আট লিটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের চার নম্বর অপশান নেক্সট কোয়েশ্চনে চলে যাবো কি বলছে বারো সেমি ব্যাসাধ্য বিশিষ্ট একটি গোলককে গলানো হলো এবং বারো সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববিত্ত শঙ্কু হিসেবে পুনর্গঠিত করা হলো শঙ্কুর ব্যাসার্ধ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে প্রথমে গোলক ছিল সেখান থেকে শঙ্কুতে নিয়ে আসা হলো তাহলে এখানে আমরা বলতে পারি গোলকের আয়তন ইকুয়াল টু শঙ্কুর আয়তন গোলকের আয়তনের সূত্র কি চারের তিন পায় আর কিউ চারের তিন পাই আর ওয়ান কিউ ধরে নিলাম গোলকের যে ব্যাসার্ধ আর ওয়ান এবং শঙ্কুর ব্যাসার্ধ আর টু এখান থেকে বলতে পারি শঙ্কুর আয়তন সমান হবে লোকের আয়তন ইকুয়াল টু শঙ্কুর আয়তন তাহলে শঙ্কুর আয়তন কত একের তিন পাই আট টু স্কোয়ার ইন্টু এইস এখানে তিন তিন কাটছে পাই পাই কাটছে থাকছে কত চার ইন্টু বারো তার হোল কিউ ইকুয়াল টু আট টু স্কোয়ার ইন্টু বারো যেহেতু আমাদের এখানে উচ্চতা দেওয়া ছিল শঙ্কুর একটি বারোর সাথে কাটলে এখানে বারো স্কোয়ার থাকে অর্থাৎ আট টু ইকাল টু রুট চার ইন্টু বারো তার স্কোয়ার তাহলে এখান থেকে দুই ইন্টু বারো পাচ্ছি অর্থাৎ টোটাল পেয়ে যাচ্ছি আট টুর মান চব্বিশ চার নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চানে চলে যাব কী বলছে নির্দিষ্ট অর্থের বিনিময়ে বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ হল তিনশো চার পয়েন্ট পাঁচ টাকা এবং একই সময়ের জন্য সরল সুদ হলো দুশো নব্বই টাকা তবে বার্ষিক সুদের হার কত হবে তো এখানে আমরা দু বছর দেখতে পাচ্ছি তো আমরা এর আগে অনেক প্র্যাকটিস সেটেও করেছি কি চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ অর্থাৎ সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কি জানি দুটো সূত্র জানি পি ইন্টু আর বাই একশো তার স্কোয়ার ইকুয়াল টু এসআই ইন্টু আর দুশো এই সূত্র দুটো জানি সিআই মাইনাস এসআই এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারব না কারণ পি এর মান আমাদের কিন্তু জানা নেই এখান থেকে আমরা কোশ্চেন থেকে আমরা সিআই মাইনাস এস মানটা বার করে নিতে পারব তিনশো চার মাইনাস সরি তিনশো চার এটা করলে কত হয় পাঁচ চার এক অর্থাৎ চোদ্দো ইকুয়াল টু এসআইয়ের মান দেওয়া আছে কত দুশো নব্বই দুশো নব্বই ইন্টু আর বাই দুশো তো পয়েন্ট তুললে নিচে দশ আসে শূন্য শূন্য কাটছে একশো পঁয়তাল্লিশ দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে কত পাচ্ছি দশ এর মান তাহলে কত হয়ে যাচ্ছে দশ পারসেন্ট চার নম্বর অপশান কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাবো কী বলছে পাইপ এ ষোলো মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং পাইপ বি চব্বিশ মিনিটে খালি করতে পারে পাইপ এ কী করছে ষোলো মিনিটে পূর্ণ করছে পাইপ বি সেটাকে খালি করছে কত চব্বিশ মিনিটে ষোলো আর চব্বিশের এলসিএম বার করলে কত হয় আটচল্লিশ তাহলে এ এক মিনিটে কত ইউনিট জল পূর্ণ করা অর্থাৎ দক্ষতা বা এফিসিয়েন্সি কত পাবো আটচল্লিশ ভাগ ষোলো অর্থাৎ তিন আর বি এক মিনিটে কত ইউনিট জল খালি করা অর্থাৎ দক্ষতা বা এফিসিয়েন্সি কত পাবো আটচল্লিশ ভাগ চব্বিশ দুই এখন কি বলছে উভয় পাইপ একই সাথে খোলা হচ্ছে এ আরবি একই সাথে খোলা হচ্ছে কত মিনিট পর বি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি তিরিশ মিনিটে পূর্ণ হয় বিটাকে বন্ধ করা হচ্ছে কিন্তু এটা পুরো সময় ধরেই চলছে অর্থাৎ তিরিশ মিনিট পুরো সময়টা কিন্তু এ চলছে তাহলে এক মিনিটে তিন ইউনিট পূর্ণ করতে পারে এ তাহলে তিরিশ মিনিটে কত ইউনিট পূর্ণ করবে টোটাল নব্বই ইউনিট পূর্ণ করবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল যে ট্যাঙ্ক সেটা আটচল্লিশ ইউনিটের তাহলে নব্বই ইউনিট কত ইউনিট এক্সট্রা হচ্ছে এক্সট্রা পূর্ণ করছে কত ইউনিট এক্সট্রা কত ইউনিট নব্বই মাইনাস আটচল্লিশ অর্থাৎ বিয়াল্লিশ ইউনিট এই বিয়াল্লিশ ইউনিটটা বিটা বিকে খালি করতে হবে তবেই আমাদের তিরিশ মিনিটের মধ্যে আটচল্লিশ ইউনিট পূর্ণ করতে পারব তাহলে বিয়াল্লিশ ইউনিট খালি করতে বিয়ের কত সময় লাগে বিয়ের এক ইউনিট খালি করতে সরি দুই ইউনিট খালি করতে সময় লাগে এক মিনিট বিয়াল্লিশ ইউনিট খালি করতে বিয়াল্লিশ ভাগ দুই অর্থাৎ একুশ মিনিট সময় লাগবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে এক নম্বর অপশন নেক্সট কোশ্চেনে চলে যাব কি বলছে একটি নির্বাচনে এ মোট ভোটের পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছে এ পেয়েছে কত পঞ্চান্ন পারসেন্টেন্স বাকি ভোটগুলো বি পেয়েছে বাকি কত টোটাল আমরা ধরে নিচ্ছি একশো ভোট যার মধ্যে এ পেয়েছে পঞ্চান্ন বি তাহলে কত পাবে পঁয়তাল্লিশ পাবে এখন কি বলছে এর দশ হাজারটি ভোট যদি বিকে দেওয়া হয় তবে একটি সমতা থাকতো অর্থাৎ এ বি সমান পরিমাণ ভোট পেত নির্বাচনে মোট কতগুলো ভোট পড়েছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে পঁয়তাল্লিশ পার্সেন্টেজ এবং সরি পঞ্চান্ন পার্সেন্ট আর পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে যদি এ পাঁচ বি বিকে দেয় তবে এরও পঞ্চাশ পার্সেন্ট হবে বিয়েরও পঞ্চাশ পার্সেন্ট হবে তাহলে কত পার্সেন্ট দিচ্ছে পাঁচ পার্সেন্ট আর কোশ্চেন অনুসারে কটা ভোট দিচ্ছে দশ হাজার তাহলে পাঁচ পার্সেন্ট ইকোয়াল টু আমরা দশ হাজার এটা বলতে পারি তাহলে টোটাল ভোট একশো পার্সেন্ট একশো পার্সেন্টের মান কত পাঁচ দিয়ে ক্যালকুলেশান করলে দুই দু হাজার তার মানে একশো পার্সেন্টেজের মান কত হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তিন নম্বর অপশান দুইয়ের পর পাঁচটি জিরো তো নেক্সট কোয়েশ্চনে চলে যাবো কী বলছে এটা সরল করতে দিয়েছে তো এখানে আমরা বদমাশের নিয়ম অনুসারেই সমাধান করবো সরি বি ও ডি এম এ এস ফার্স্ট আমাদের ব্রাকেটের কাজ যার মধ্যে ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট থার্ড ব্র্যাকেট এই অনুযায়ী এগোবো তো ফার্স্ট আমাদের ফার্স্ট ব্রাকেটের কাজ যার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি বার এই চিহ্নটা আছে অর্থাৎ পাঁচ এবং সাতের ক্যালকুলেশনটা আমাদের আগে করে নিতে হবে সাত আর যোগ করলে কত পাচ্ছি বারো এখানে তাহলে নয় যোগ ছয় মাইনাস বারো এটা আসছে নয় আর ছয় যোগ করলে কত পাচ্ছি পনেরো মাইনাস বারো তাহলে এই পার্ট থেকে আমরা কত পাচ্ছি তিন তাহলে এখানে দেখতে পাচ্ছি পনেরো যোগ বারো মাইনাস তিন এটা আছে পনেরো আর বারো যোগ করলে সাতাশ মাইনাস তিন যেহেতু এখানে আমরা তিন পেয়েছি তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি চব্বিশ এখানে দেখতে পাচ্ছি একের তিন আছে চব্বিশকে যদি তিন দিয়ে কাটি আট এখানে আমাদের ভাগ চিহ্ন আছে অর্থাৎ ছাপ্পান্ন ভাগ আট সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের তিন নম্বর অপশান সাত নেক্সট কোশ্চেনে চলে যাব কী বলছে একশো এর সকল গুণনীয়কের যোগফল কত অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু আমরা ফার্স্ট যে কোশ্চেন করেছিলাম সেম টাইপেরই কোশ্চেন হবে অর্থাৎ উৎপাদকগুলির সমষ্টি নির্ণয় করতে দিয়েছে একশোকে যদি আমরা ভাঙি পঁচিশ গুণ চার অর্থাৎ পাঁচের পাওয়া দুই ইন্টু দুইয়ের পাওয়ার দুই অর্থাৎ পাঁচের শূন্য থেকে শুরু করে দুই পর্যন্ত পাওয়ারগুলির যোগ ফল ইন্টু দুইয়ের শূন্য থেকে শুরু করে দুই পর্যন্ত পাওয়ারগুলির যোগ ফল করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব এখান থেকে আমরা কত পাচ্ছি এক পাঁচ পঁচিশ অর্থাৎ টোটাল পাচ্ছি একত্রিশ ইন্টু এক দুই চার টোটাল কত পাচ্ছি সাত অর্থাৎ সাত একুশ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আমাদের তিন নম্বর অপশান নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলছে একটি মোটর সাইকেল পঁচিশ কিমি পার ঘন্টা বেগে চলছে এবং প্রতি ঘন্টার শেষে এর গতিবেগ সাত কিমি পার ঘন্টা বৃদ্ধি পাচ্ছে দুশো পঁচিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এক ঘন্টায় যাচ্ছে পঁচিশ কিমি পার ঘন্টা বেগে অর্থাৎ এক ঘন্টায় কত কিমি যাচ্ছে পঁচিশ কিমি যাচ্ছে ডি ইকুয়াল টু আমরা কী জানি এস ইন্টু টি তাহলে এখান থেকে ডি ইকুয়াল টু এস পঁচিশ ইন্টু এক অর্থাৎ পঁচিশ কিমি যাচ্ছে ঠিক একইভাবে নেক্সট আর এক ঘন্টায় গতিবেগ বেড়ে হচ্ছে কত বত্রিশ কিমি পার আওয়ার অর্থাৎ এখানে যাচ্ছে বত্রিশ কিমি তো এইভাবে ফার্স্ট এক ঘন্টায় বত্রিশ কিমি যাচ্ছে সেকেন্ড আর এক ঘন্টায় বত্রিশ যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে আমরা দেখতে পাবো তারপর যাবে উনচল্লিশ কিমি তারপর ছেচল্লিশ তারপর তিপ্পান্ন কিমি টোটাল এখানে হয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘন্টায় কত ছয় পাঁচ এগারো কুড়ি তেইশ চব্বিশ পঁচিশের পাঁচ দুই দশ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ অর্থাৎ একশো কিমি এরপর যেটা দেখতে পাচ্ছি নেক্সট পাঁচ ঘন্টার পরে এইভাবে যখন চলবে তখন পাঁচ ঘন্টার পরে যখন ছয় ঘন্টা আসবে সেই এক ঘন্টায় এটা বেড়ে কত হবে তিপ্পান্ন সাথে আরও সাত যোগ করতে হবে অর্থাৎ ষাট কিমি পার আওয়ার গতিবেগ হবে অর্থাৎ এখানে গতিবেগ কত হচ্ছে ষাট কিমি পার আওয়ার কিন্তু আমাদের বাকি আছে কত কিমি টোটাল দুশো পঁচিশ কিমি অলরেডি একশো পঁচানব্বই কিমি চলে গেছে বাকি আছে আর তিরিশ কিমি তাহলে এই তিরিশ কিমি পথ কত ঘন্টায় অতিক্রম করবে ডি এর মান হবে তিরিশ ইকুয়াল টু এস এর মান হবে ষাট কিন্তু টি এর মান কত হবে তাহলে টি ইকুয়াল টু আমরা পেয়ে যাবো হাফ তাহলে বাকি যে তিরিশ কিমি সেটা হাফ ঘণ্টা তিরিশ মিনিটে পূর্ণ করবে তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাবে পাঁচ যোগ হাফ অর্থাৎ এগারো বাই বারো ঘন্টা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে এক নম্বর অপশান নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলছে একজন ব্যক্তি ন ঘন্টায় স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তবে স্রোতের পতিগুলো একই দূরত্বে অতিক্রম করতে আঠারো ঘন্টার সময় লাগে স্থির জলে একই দূরত্বে তিন পঞ্চমাংশ অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এই টাইপের কোশ্চেনগুলো বেসিক কনসেপ্ট ছাড়াও কিন্তু আমাদের একটা মান ধরে এখানে যেহেতু আমাদের ডিস্ট্যান্সের কথা বলা নেই তো ডিস্ট্যান্স ধরে কিন্তু আমরা একটা ক্যালকুলেশন করে খুব সহজেই অ্যান্সার বার করতে পারি এখানে যেহেতু ন ঘন্টা আছে আঠেরো ঘন্টা আছে নয় আর আঠারো যদি আমরা এলসিএম বার করি আঠারো পাবো তাহলে আমরা ধরে নিতে পারি টোটাল যে ডিস্ট্যান্স টোটাল ডিস্ট্যান্স আঠারো কিমি কিন্তু আঠারো গুণ এখানে আমাদের বলছে তিন তিনের পঞ্চম অংশটা ভাগ করতে পারবো না একটা ভগ্নাংশ চলে আসবে তাহলে এটা আমরা ধরে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার্থে একশো আশি কিমি তাহলে স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিমে স্রোতের গতিবেগ কত হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একশো আশি বাই নয় অর্থাৎ কুড়ি কিমি পার আওয়ার হবে ঠিক একইভাবে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত হয়ে যাবে একশো আশি ভাগ আঠারো অর্থাৎ দশ কিমি পার আওয়ার হয়ে যাবে এখন কি বলছে স্থির জলে একই দূরাত্মের তিন পঞ্চমাংশ অর্থাৎ একশো আশি ইন্টু তিন বাই পাঁচ পাঁচ দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো ছত্রিশ ছত্রিশ গুণ তিন করলে একশো আট অর্থাৎ একশো আট কিমি দূরত্ব অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে সেটা নির্ণয় করতে বলেছে তাহলে এখানে আমাদের এক্সের মানটা নির্ণয় করতে হবে এখানে তো বলা হয়নি এক্স আর ওয়াই আমরা কি ধরে নিয়েছি এক্স হচ্ছে স্থির জলের নৌকার গতিবেগ আর ওয়াই হচ্ছে স্থির জলে স্রোতের গতিবেগ তাহলে যে লোক বা ব্যক্তি এখানে আছে নৌকাই আছে অর্থাৎ ব্যক্তির গতিবেগ যা নৌকার গতিবেগ তাই অর্থাৎ এখান থেকে আমরা এক্সের মানটা নির্ণয় করব। কুড়ি যোগ দশ ভাগ দুই অর্থাৎ তিরিশ ভাগ দুই করলে কত পাই পনেরো এত কিমি পার আওয়ার টোটাল একশো আট কিমি টিয়ের মান বার করতে কি করব একশো একশো আট ভাগ পনেরো যদি আমরা ক্যালকুলেশান করি এখানে তিন দিয়ে কাটব পাঁচ তিন দিয়ে কাটলে ছত্রিশ ছত্রিশ ভাগ পাঁচ মানে সাত পয়েন্ট দুই ঘন্টা অর্থাৎ দুই নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন চলে যাবো কী বলছে সরলতম মান তো এখানে কী আছে কিউব রুট অর্থাৎ এটা যদি আমরা এইভাবে লিখি পাওয়ার একের তিন হয়ে যায় আর রুট এটার মানে পাওয়ার একের দুই তাহলে এখানে তেরোশো একত্রিশ মানে এগারোর পাওয়ার তিন তাহলে এখান থেকে আমরা কত পাই এগারোর পাওয়ার তিন ইন্টু এক বাই তিন ক্যালকুলেশন করলে এগারো পাই বাই এখানে কত আছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় ছটার পরে জিরো আছে তার মানে তিন তিনটের পরে জিরো হয়ে যাবে তার মানে এখান থেকে আমরা পাব জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু দুশো পঁচিশ দুশো পঁচিশ মানে পনেরোর স্কোয়ার পাওয়ার আছে হাফ তার মানে পনেরো হয়ে যাবে এখানে চারটির পরে জিরো আছে যেহেতু পাওয়ার হাফ আছে অর্থাৎ দুটোর পরে জিরো হয়ে যাবে অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এটা পাবো বাই এটা কত আছে জিরো পয়েন্ট জিরো নাইন অর্থাৎ তিন আছে নয় আছে তিনের পাওয়ার দুই রুট আছে অর্থাৎ তিন পাবো অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি পাবো ইন্টু একশো পঁচিশ পাঁচের পাওয়ার কিউব এখানে কিউব রুট আছে অর্থাৎ সঠিক পাবো কত সঠিক অ্যান্সার এখান থেকে কত পাবো পাঁচ এখানে টোটাল ছটির পরে জিরো আছে তিনটির পরে জিরো হয়ে যাবে অর্থাৎ এখানে পাবো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি পয়েন্ট তুললে এখানে একশো পাবো এর পয়েন্ট তুললে উপরে একের পর তিনটে জিরো পাবো এর পয়েন্ট তুললে উপরে দশ পাব আর এটার পয়েন্ট তুললে নিচে একের পর তিনটে জিরো পাবো তাহলে এক হাজার এক হাজার কাটছে পয়েন্ট পয়েন্ট কাটছে নিচে থাকছে কত দশ তিন দিয়ে ক্যালকুলেশন করলে এটা পাঁচ 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 কাটছে অর্থাৎ এখান থেকে পাচ্ছি কত ওয়ান পয়েন্ট ওয়ান সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে চার নম্বর অপশান নেক্সট কোশ্চেনে চলে যাবো কী বলছে এ এবং বি একসাথে পঞ্চাশ দিনের মধ্যে একটি কাজ করতে পারে এ আর বি এ যদি বিয়ের থেকে চল্লিশ পার্সেন্ট কম দক্ষ হয় চল্লিশ পারসেন্ট মানে চল্লিশ বাই একশো ক্যালকুলেশন করলে দুই পাঁচ অর্থাৎ বি যদি পাঁচ হয় এ কত হবে চল্লিশ পারসেন্ট কম দক্ষ তিন অর্থাৎ বি যে কাজ একটি কাজ যদি পাঁচ দিনে করতে পারে এ সেটা করতে পারবে তিন দিনে তাহলে সরি একটি একটু ভুল বললাম এখানে বিয়ের দক্ষতা বা এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে পাঁচ আর এ দক্ষতা বা এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে তিন যেহেতু এখানে বলেছে কম দক্ষ আর এ আর বি মিলে টোটাল পঞ্চাশ দিনে কাজটি করতে পারছে তাহলে টোটাল যে কাজ আমাদের সেটা কত এ আর বি এর দক্ষতা বা এফিসিয়েন্সির যোগফল কত তিন আট অর্থাৎ এক দিনে আট ইউনিট কাজ করে তাহলে পঞ্চাশ দিনে কত করবে গুণ আট টোটাল আমাদের কাজ বা টোটাল কাজ সেটা বেরিয়ে যাচ্ছে এখন কোশ্চেন কী বলছে এ কত দিনে ষাট কাজ সম্পন্ন করতে পারে টোটাল কাজের তো পঞ্চাশ ইন্টু আট অর্থাৎ চারশো গুণ ষাট ভাগ একশো দুটো জিরো দুটো জিরো আউট হচ্ছে চারশোক চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ ইউনিট কাজ এ কত দিনে করবে ভাগ তিন করলাম তিন আটা চব্বিশ অর্থাৎ আশি দিনে করতে পারবি তিন নম্বর অপশনে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলছে নয়টি সংখ্যার গড় হল ষাট তো নয়টি সংখ্যার গড় দেওয়া আছে ষাট প্রথম পাঁচটি সংখ্যার গড় হচ্ছে পঞ্চান্ন এবং পরের তিনটি সংখ্যার গড় হচ্ছে পঁয়ষট্টি নবম সংখ্যাটি দশম সংখ্যার থেকে দশ কম তবে দশম সংখ্যাটি কত এখানে কিন্তু আমাদের যে নয় নম্বর সংখ্যা সেটা কিন্তু মিসিং তাহলে যদি কোনো সংখ্যা মিসিং থাকে সেক্ষেত্রে আমরা কী করি এটা কত কম পাঁচ কম আর এটা কত বেশি পাঁচ বেশি তাহলে নেট ডেভিয়েশন আমাদের কত হয়ে যাবে মাইনাস পাঁচ গুণ পাঁচ প্লাস পাঁচ গুণ তিন অর্থাৎ মাইনাস দশ আর আমরা কি জানি নেট ডেভিয়েশন শুড বি জিরো অর্থাৎ নেট ডেভিয়েশন সবসময় জিরো হওয়া উচিত তাহলে আমাদের এখানে ন নয় নম্বর সংখ্যা কত হয়ে যাবে যেহেতু আমাদের মিসিং সংখ্যা নেট ডেভিয়েশন দিয়েই করতে হবে অর্থাৎ ষাট এখানে মাইনাস দশ আছে নেট জিরো করতে গেলে প্লাস দশ করতে হবে অর্থাৎ প্লাস দশ তো এখানে কত পাবো যে নয় নম্বর সংখ্যা সেটা সত্তর এখন কি বলছে নবম সংখ্যাটি দশম সংখ্যা থেকে দশ কম তাহলে দশম সংখ্যাটি কত হয়ে যাবে আশি হয়ে যাবে যেহেতু নবম সংখ্যা আমরা সত্তর পেয়েছি সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে কত এক নম্বর অপশান নেক্সট কোয়েশ্চেন কি বলছে একটি ব্যাগে সাতশো পঁচাশি মূল্যে দু টাকা পাঁচ টাকা দশ টাকার মুদ্রা আছে দু টাকা পাঁচ টাকা আর দশ টাকার মুদ্রা আছে কয়েনের সংখ্যা কত ছয় ইস টু নয় ইস টু দশ তাহলে ভ্যালু কত হয়ে যাবে যদি দু টাকা ছটা কয়েন থাকে বারো টাকা নটা ন টাকা যদি পাঁচটা কয়েন থাকে পঁয়তাল্লিশ টাকা এবং দশ টাকা যদি দশটা কয়েন থাকে একশো টাকা তাহলে এখান থেকে আমরা কত পাবো টোটাল এক পাঁচ সাত এটা ইকুয়াল টু কত টাকা দিয়ে আছে টোটাল সাতশো পঁচাশি তাহলে ক্যালকুলেশন করলে একের মান কত পেয়ে যাবো পাঁচ কতগুলো পাঁচ টাকার মুদ্রা আছে টোটাল নটি তাহলে নয় গুণ পাঁচ অর্থাৎ পঁয়তাল্লিশ হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন যেগুলো নিয়ে আলোচনা করলাম তো এখানে শেষ করব ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক অবশ্যই একটু লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর নেক্সট ভিডিওতে আমাদের কিন্তু আবার দেখা হচ্ছে পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো থ্যাংক ইউ গুড বাই